আলু চাষি বন্ধুদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা আলুর সাইজকে অত্যাধিক হারে বড় করতে আলু গাছে একবার হলেও অনুখাদ্য স্প্রো করবেন কোন অনুখাদ্য কিভাবে স্প্রো করবেন চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক আলুর সাইজটাকে বড় করতে অবশ্যই রাসায়নিক সারের পাশাপাশি গাছগুলিতে অনুখাদ্যের প্রয়োজন হয় আজ বন্ধু এই ভিডিওতে বিশেষ একটি বা দুটি অনুখাদ্যের নাম বলবো এই দুটির মধ্যে যে কোনো একটি অনুখাদ্য যদি আপনার আলুর জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে আলুর জমিতে আপনি উচ্চ ফলন পেয়ে যাবেন বন্ধুরা মাত্র পঞ্চাশ টাকা দামের একটি অনুখাদ্য বলব বন্ধুরা এবং সেই সঙ্গে বন্ধুরা একশো কুড়ি তিরিশ এবং এমনকি চল্লিশ টাকা দামের একটা অনুখাদ্যের দাম বলবো যা আপনাদের সাধ্যের মধ্যে থাকবে বন্ধুরা আপনারা নিকটবর্তী বাজার থেকেই ক্রয় করতে পারবেন প্রচুর পরিমাণে এই অনুখাদ্যগুলি আলুর জমিতে চাষি বন্ধুরা ব্যবস্থা ব্যবহার বন্ধুরা আলুর ফলন বাড়ানোর জন্য করছেন হাত থেকে রক্ষা পেতে অবশ্যই কিন্তু আলুর জমিগুলিতে বোরনের দরকার হয়ে থাকে তাই আমরা অনেক দর্শক বন্ধু কিন্তু আলুর জমিগুলিতে জিঙ্ক এবং বোরন প্রয়োগ করি কিন্তু অনেক দর্শক বন্ধু কিন্তু প্রয়োগ করেন না না প্রয়োগ করার ফলে গাছগুলি তেমন গতি হয় না গাছগুলি ভেটে ভেটে কিরকিটে হয়ে থাকে এবং গাছগুলিতে যথেষ্ট রাসায়নিক সার প্রয়োগ করার ফলেও গাছগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয় না তার ফলে গাছের গোড়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে আলু নামে না এই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলু নামাতে প্রচুর পরিমাণে আলু নামাতে গাছগুলিতে জিঙ্ক এবং বোরন অবশ্যই কিন্তু স্প্রে করা দরকার হয়ে থাকে তাহলে বন্ধুরা আলু গাছের যে সমস্ত খাদ্যের দরকার হয়ে থাকে সেগুলো এবার এক এক করে জেনে নেওয়া যাক আলু গাছের জিঙ্ক বোরন এবং অন্যান্য পুষ্টিমূল্য দরকার হয়ে থাকে যেগুলোকে আলু গাছের সাইজটাকে মোটা করতে সাহায্য করে যেমন আলুর জমিগুলিতে বন্ধুরা জিঙ্ক বোরন হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড পটাশ এগুলোর কিন্তু দরকার হয়ে থাকে আলু গাছ অত্যাধিক হারে বৃদ্ধি হওয়া এবং সেই সঙ্গে আলু গাছ কিন্তু কম পরিমাণে বৃদ্ধি হওয়া দুটোই কিন্তু কাম্য নয় আলু গাছের দুটোর মধ্যে যে কোনো একটি অর্থাৎ মিডিয়াম সাইজের গাছ রাখতে হবে তাহলে আলু গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে আমরা আলু গাছের গোড়ায় আলু পেতে পারি এবং অত্যাধিকারে গাছের হাইট হয়ে গেলে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলু নামবে না তাই দর্শক বন্ধু এমতো অবস্থায় অবশ্যই আলুর জমিগুলিতে আমাদের হিউমিক অ্যাসিড অ্যাসিড এবং পটাশ দেওয়া দরকার অর্থাৎ আলুর জমিগুলিতে হিউমিক অ্যাসিড অ্যাসিড এবং পটাশযুক্ত অনুখাদ্য আমাদের কিন্তু ব্যবহার করতে হবে সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক ব্রোন এবং সেই সঙ্গে বন্ধুরা কপারযুক্ত অনুখাদ্য আমাদের প্রয়োগ করতে হবে তাহলে আমরা কি আলাদা করে অনুখাদ্য ক্রয় করব না একটি অনুখাদ্যের ভিতরেই সমস্ত রকম উপাদান যে সমস্ত অনুখাদ্যের ভিতরে আছে সেই অনুখাদ্যগুলি আমাদের এখানে প্রয়োগ করতে হবে তাই বন্ধু ফার্স্টে আপনাদের বলব আলু জমিগুলিতে দর্শক বন্ধুরা এখন চাষি বন্ধুরা ব্যবহার করছেন ফার্স্টে যেটা কম দামে যে অনুখাদ্য সেটা হলো বন্ধুরা ইউনিট সাতশো এর ভিতরে জিঙ্ক বোরন আছে আলু ভুট্টা ধান এবং অন্যান্য সবজির জমিতে ব্যবহার করা যাবে জিঙ্ক এবং ব্রণ এটা ওয়েস্টবেঙ্গলের একটা প্রোডাক্ট কলকাতা থেকে সাপ্লাই হয়ে থাকে বন্ধুরা একশো গ্রাম সরি আড়াইশো গ্রাম ফাইলের দাম অর্থাৎ দানাদার এই জিঙ্কের জিঙ্ক ব্রণের দাম নিচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা ইহা কিন্তু ব্যবহার করবেন এর সাথে সাথে আলু গাছগুলিতে হিউমিকাসিড অ্যাসিড এবং পটাশ সেই সঙ্গে বন্ধুরা আলু গাছের জিঙ্ক ফুলন কপার প্রভৃতি সমৃদ্ধ একটি অনুক্ষত তার নাম বায়োবিটাইক্স ইহা দর্শক বন্ধু বা চাষি বন্ধুরা কিন্তু ব্যবহার করছেন অনেক চাষি বন্ধু তাদের জমিগুলিতে কিন্তু বায়োবিটাইক্স ব্যবহার করছেন যার ফলে অনেক দর্শক বন্ধু বা অনেক চাষি বন্ধু অনেক দীর্ঘদিন ধরে আলু সাইজটা অনেক বড় করতে পেরেছেন আলুর ফলনটা কিন্তু অত্যাধিক হারে বাড়াতে পেরেছেন তাহলে কখন ইহা স্প্রে করতে হবে আলু গাছের বয় যখন তিরিশ পঁয়ত্রিশ দিন এমনকি আলু গাছের বয় যখন প্রায় কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হবে এমন অবস্থায় কিন্তু আলুর জমিগুলিতে স্প্রো করা শুরু করতে হবে এবং তার আগেও আপনি স্প্রো করতে পারেন তাতে আলুর ফলন পাবেন অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব মাসে কিন্তু মিনিমাম দুবার করে স্প্রো করবেন জিঙ্ক এবং ব্রোন এবং এহা যদি স্প্রো করেন কম দামের ইহা তাহলে বলবো বায়োবেটাইক্স মিনিমাম তিন থেকে চার দিন বাদে স্প্রো করবেন এবং যদি এই জিঙ্ক ব্রণ ইহা যদি শুধু স্প্রো করতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে মিনিমাম মাসে দুবার স্প্রো করবেন এবং সেই সঙ্গে যারা বায়োবেটাইক্স ব্যবহার করবেন তাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা তারা আলাদা করে ইউনিট স্বাস্থ্য দেওয়ার দরকার নেই কারণ বায়োবেট্যক্সের ভিতরে সমস্ত রকম উপাদান থাকায় যা আলুর জমিতে আলু গাছের আলুকে যথেষ্ট পরিমাণে সাইজে পরিপূর্ণ করবে তাই আলু জমিতে অনুখাদ্য হিসেবে আপনারা যে যেগুলি স্প্রে করবেন তাতে আলুর সাইজটা অত্যাধিকারে বেড়ে যাবে বন্ধুরা একশো পার্সেন্ট পরীক্ষিত অনুখাদ্য তাই এগুলো ব্যবহার করে আলুর জমির আলুগুলিকে সাইজকরণ করি আর বাড়িয়ে তুলুন বন্ধুরা তাই এই ভিডিওতে ধীরে ধীরে সমস্ত তথ্য আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে বন্ধু প্লিজ লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করছি